গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি সকলে ভালো আছো আর সুস্থ আছো। তো দেখো আজকের ভিডিওটা শুরু করছি 7:30 থেকে এখন যাব হচ্ছে এই যে কুড়া, মানে এই যে সব কিছু সবজির ইটি আর কি, এগুলো ফেলতে। তো চলো এটা ফেলে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে এসে আবার কথা বলছি। বাবু ওঠো, স্কুলে যাবা না? হ্যাঁ ওঠো ওঠো, শোনা ওঠো, বাবা লেট হয়ে যাবে নে। চলো ওঠো, যাবা স্কুলে যাবা? হ্যাঁ আমার শোনা, এখানে দেখো আমি লেগে গেছি কাজে। তো ছেলে মেয়ে দুজনেই স্কুলে, তো ওদিকে ছেলের টিফিন করে রেডি করে ওকেও স্কুলে পাঠিয়ে দেয়া হলো, তার মেয়ে তো তার আগেই চলে গেছে, আর বাধা দেওয়ার কেউ নেই, ঘরে আমি একা। তো এখন ঝটপট করে এক পাশ থেকে সব কাজগুলো একা একা আর কি করে নিতে পারবো। তো এখানে বিছনা তুলে নিয়ে তারপরেই সমস্ত কাজ শুরু করব করা। আর সকালবেলা আমি গিয়েছিলাম ওই যে কাঁচড়া ফেলতে, রাস্তাতে রাস্তায় গাড়ি আসে প্রতিদিন 7:30 হলে আর কি টাইম। তো ওরা ওই গাড়িটা আসলে না বাঁশি বাজায় আর কি, তো ওই বাঁশির আওয়াজেই আর কি ঘুম ভেঙে যায়। আর আমি প্রতিদিন ফেলতে যাই না, একদিন পরে একদিন যাই, প্রতিদিন তো আর অত কাঁচড়া হয় না। তো একটা বিছনা তোলা হয়ে গেছে, তারপরে যে এইটা গুছিয়ে নেব, এটা তো তোলা লাগে না, তো গুছিয়ে নিয়ে তারপরে সকালবেলার আর কি ইয়ে করব, ব্রেকফাস্টের জন্য বানাবো পরোটা। আর মানে ছেলে শুধু টিফিন নিয়ে গেছে আর মেয়ে নেয়নি, ও 10টার সময় পরীক্ষা শেষ তো চলে আসবে ঘরে এসেই আর কি, তারপরে খাবে। অত সকালে আসলে খেয়েও যায় না আর নিয়েও যায় না, আর ব্রেকও নেই পরীক্ষার মাঝে। আর এখানে দেখো বিছনা তুলতে গিয়েছিলাম, আর তখন আমি এই যে ছোলাটাকে, ছোলার ডাল আর কি সিদ্ধ করতে বসিয়ে দিয়ে গেছিলাম, এই দেখো ওটাকে বেটেও নিয়েছি, দিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে রসুন 3-4 কোয়া, লবণ দিয়ে বেটে ভালো করে যে এই যেরকম করে নিয়েছি। তো এখন চলো পরোটাটা বানিয়ে নিই। বানানো হয়েও গেছে, তো এখন খেয়ে নিচ্ছি। এই যে তো একবারে মনে করলাম খেয়েও ক্ষুধা লেগে গেছে, তো খেয়ে বানিয়ে খেয়ে টেয়ে তারপরে সব কাজ করব আর কি। তো রেখে দিয়েছি, মেয়ে এসে খাবে আর ওর পাপা ওকে নিয়ে আসবে আর কি, সে খেতেও পারে নাও পারে। তো চলো খেয়ে দিয়ে তারপরে অনেক কাজ করব, কাপড় ধোয়ার আছে, তারপরে ঘর মুছব, আর দুপুরবেলা রান্না তো আছেই, তারপরে মানে স্নান টান করে একবারে সব কিছু কমপ্লিট করে ছেলেকে নিয়ে এসে তারপরে রান্না করব। তো চলো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এ দেখো ওই যে দুপুরবেলা রান্না করার জন্য মানে এখন সব কিছু গুছিয়ে নিচ্ছি, এইখানে বেগুনটাকে কেটে লবণ হলুদ মাখিয়ে নিলাম, তারপরে ওদিকে যে ওলকপি কেটে নিয়েছি, আর এদিকে বেগুন ডিমটাকে আর কি লবণ দিয়ে একটু ফেটে নিচ্ছি। দুই সাইডে রান্না করব, এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি।
তো ওদিকে মাছটা ভাজা হতে থাক, আর এদিকে আমি ডিমটাকে আর কি ভেজে অমলেট করে তারপরে কেটে কেটে আর কি টুকরো করে দিয়ে বাগুনের সাথে রান্না করব। আর হবে হচ্ছে বাগুনের মানে ভর্তা, বাগুন ভাতে আর কি দেব। তো এই যে বলতে পারো আজকে মানে বেগুনের বেগুনের তরকারি, তারপরে বেগুন ভাতে বেগুনের বাহারিও বলতে পারো আজকে আর কি বেগুনের পথ দিয়েই যাবে। আর আছে ওই যে কপির সবজিটা, এখানে দেখো ডিম ভাজা হয়ে গেছে, এইখানে বেগুনটাকেও ভালো করে ভেজে রেখে দেব। আর একটু তেল দিয়ে তারপরে জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দেব দুইখানা তেজপাতা। এটা একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব এখানে আদা বাটা, তারপরে জিরে বাটা আর হলুদ একসঙ্গে গুলিয়ে নিয়েছি অল্প পরিমাণে, তো সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছি। তো একটু জল দেব এখানে, দিয়ে ভালো করে জিরে আর আদাটাকে কষে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে, তারপরে যে ভাজা বেগুনগুলো দিয়ে আবারও ভালো করে এর সঙ্গে কষাতে থাকবো। তো কষিয়ে তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাপ মতো ঝোল, আর এখানে ঝোলটা ফুটে গেলে তারপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তো এই যে মানে সিদ্ধ হতে ভাজা বেগুন যেহেতু ডিমও ভাজা, তো ঝোলটা এই জন্য এরকমের অল্প করেই দিয়েছি। দেখো ডিমটা দেওয়ার পরে আমি এইখানে একটু নাড়িয়ে মানে বেগুনের সঙ্গে মিশিয়ে দিচ্ছি, দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অল্প একটু, আর ঝোলটা একটু কম হবে। আর এ দেখো বেগুনগুলো, এই যে দুই রকমের বেগুন, দেখতে কিন্তু ভালো, খুব ভালো লাগছে। তো ভাতে দিলে ভালো লাগবে এই জন্য আমি ভাতে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে মাখাবো আর কি ঝাল ঝাল করে। আর এদিকে এই যে তরকারিগুলো হয়ে গেছে, তো আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিও, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি। বাই বাই, টাটা।